আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তার পরিমাণ বাড়ানো হবে বলে জাতীয় সংসদকে জানান তিনি এদিকে বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল 2020 জাতীয় সংসদ অনুমোদন দিয়েছে এই বিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়স 65 থেকে বাড়িয়ে 67 বছর করা হয়েছে এছাড়া আগামী 14 জুলাই সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী হয় ওই দিন বগুড়া ও যশোর উপনির্বাচনের ভোটগ্রহণ না করার আহ্বান জানান বিরোধী দলের উপনেতা জিএম কাদের রোল আমরা দেখেছি অন্যান্য উন্নত দেশগুলির মৃত্যু হার প্রতিনিয়ত সেখানে যে হারে মৃত্যুবরণ করছে আমরা কিন্তু এখানে চেষ্টা করেছি যতদূর সম্ভব মানুষকে রক্ষা করা এবং মৃত্যু হার কমানো সেই ক্ষেত্রে সেই দিকে লক্ষ্য রেখেই আমরা আমাদের বিভিন্ন পরিকল্পনাও নিয়েছি এবং পদক্ষেপও নিয়েছি এবং তার সুফল কিন্তু মানুষ পাচ্ছে আর আমাদের দেশের মানুষ যদি আরেকটু সচেতন হতো বা স্বাস্থ্য বিধিমালা যদি আরও যথাযথ মেনে চলতো তাহলে হয়তো আরও এটা কার্যকর ব্যবস্থা নেওয়া যেত কুমিল্লার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন 9 জন দেশে এই ভাইরাসে আক্রান্ত উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 23 জনের মৃত্যু হয়েছে ভাইরাসের বিস্তার রোধে নড়াইলের লোহাগড়া পৌর এলাকা 14 দিনের জন্য লকডাউন করা হয়েছে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড জালিয়াতি চক্রের 4 সদস্যকে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার টিম চালডাল ডট কম নামের অনলাইন শপিংয়ের অভিযোগের সূত্র ধরে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করে সিআইডি সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায় এই চক্রটি অন্য ব্যক্তির মালিকানাধীন আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে চালডাল ডট কম হতে অনলাইনে কেনাকাটা করে ক্রেডিট কার্ড হতে নিয়মিত অনলাইনে লেনদেন হলেও কার্ডের প্রকৃত মালিক বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না প্রকৃত ক্রেডিট কার্ড হোল্ডারের পিন নম্বর সহ প্রয়োজনীয় তথ্য চুরি করে তারা এই জালিয়াতি করে আসছে বলে জানিয়েছে সিআইডি বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ময়ূর 2 লঞ্চের মালিক মোসাদ্দেক সোয়াদকে রাজধানীর সোবানবাগ থেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাল করিম ভুঁইয়ার নেতৃত্বে বুধবার দিবাগত রাত 3টার দিকে ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় লঞ্চ ডুবির ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন এই মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে এর আগে এই মামলার সন্দেহভাজন আরও একজনকে গ্রেফতার করা হয় বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় মোসাদ্দেক সোয়াদ সহ 7 জনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করে নৌ পুলিশ এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে সব ফ্লাইট বাতিল করেছে ইতালি সরকার এছাড়া বাংলাদেশ থেকে সম্প্রতি ইতালি যাওয়া সবাইকে বাধ্যতামূলক 14 দিনের হোম কোয়ারেন্টিনে থাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে করোনা পরীক্ষার জন্য বলা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইতালির বাংলাদেশ দূতাবাস বুধবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে ইতালি যাওয়া 125 জন বাংলাদেশিকে বিমান থেকে রোমে নামতে দেয়নি স্থানীয় বিমান কর্তৃপক্ষ ওই বিমানেই তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবার জানাবো শেয়ারবাজারের খবর ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর 15টি সদস্য প্রতিষ্ঠান বা ব্রোকার হাউস তাদের গ্রাহকদের জমাকৃত টাকার একাংশ খেয়ে ফেলেছে প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকদের যে পরিমাণ টাকা থাকার কথা বাস্তবে তার চেয়ে 46 কোটি 87 লাখ টাকা কম আছে এর অর্থ গ্রাহকদের প্রায় 47 কোটি টাকা চলে গেছে ব্রোকার হাউসের মালিকদের পকেটে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে ব্রোকার হাউসগুলোর মধ্যে দেশের কয়েকটি শিল্প শীর্ষ শিল্প গ্রুপের প্রতিষ্ঠানও রয়েছে তবে এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএসই পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ গত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করেনি ডিএসসি জানায় কোম্পানিটির আর্থিক প্রতিবেদন রিভিউ করার জন্য নিরীক্ষকের কাছে পাঠানো হয়েছে রিভিউ শেষ হলে পরবর্তী পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে ডাচ বাংলা ব্যাংকের 24তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় ব্যাংকের চেয়ারম্যান সাইম আহমেদ এতে সভাপতিত্ব করেন এতে শেয়ারহোল্ডাররা 2019 সালের জন্য শতকরা 25 ভাগ ডিভিডেন্ড এবং শতকরা 10 ভাগ স্টক ডিভিডেন্ড দেওয়ার অনুমোদন দেওয়া হয় পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ